এটা বলে কলকাতার বেস্ট বিরিয়ানি ইয়েস ইয়েস রাইট নাম্বার 1 শুধু কলকাতা না মানে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 বিরিয়ানি মানে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 বিরিয়ানি ক্রেজিয়েস্ট থিং লুক এট দ্য লাইন ঢাকার বিরিয়ানি আরো মজা নাকি কলকাতার বিরিয়ানি আরো মজা একটা কমেন্টার আরেকটা শেয়ারার এক একজন পাবে একটা 43 ইঞ্চ টিভি সো গো কমেন্ট গো শেয়ার দাদা জ্বলছে নাকি দাদা হ্যালো গাইস ইটস রাফসান ছোট ব্যাংকের সিরিজ ভিডিও সুপার ইন্টারেস্টিং বিকজ এখন আমরা কলকাতায় কেন কলকাতা আসছি বিকজ আমি একটা ভিডিও করতে চাই ঢাকার বিরিয়ানি আরো মজা নাকি কলকাতার বিরিয়ানি আরো মজা এন্ড আমি মানুষজনের থেকে খালি শুনতেছি ভাই যে কলকাতার বিরিয়ানি আরো মজা ঢাকার বিরিয়ানি আরো মজা আসল জিনিসটা বলি আমি লাস্ট তিনবার কলকাতা আসছি আমার একেবারে জমেই নাই বিরিয়ানি এর জন্য আমি একটা ফুড ব্লগার ও হাই হাই ভাই ও মাই গড হ্যালো গাইস আমি আজকে চলে এসেছি আজকে রাফসানের ভিডিওতে আমি দুই বছর পর টু ইয়ার্স ম্যান টু ইয়ার্স বাট কেন তোমাকে আনা হইছে কেন ওয়াই ওয়ার ইউ সামন্ড ব্রাদার ওয়াই 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 ও বিকজ উই হ্যাভ টু মেক হিম ট্রাই ভেরি 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 গুড বিরিয়ানি হুইচ ইজ দাদা বৌদি বিরিয়ানি হুইচ ইজ অ্যাপারেন্টলি দ্য বেস্ট বিরিয়ানি ইন কলকাতা এন্ড লাস্ট টাইম হি হ্যাড আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স ব্রো অনেস্টলি স্পিকিং আমরা যে অ্যামনেজিয়া নাকি অ্যামেনিয়া অ্যামেনিয়া ভাই অ্যামেনিয়া ভেরি বিদেশি অ্যামেজিয়া অ্যামেনিয়ার বিরিয়ানিটা আমার অনেস্টলি স্পিকিং একেবারেই জমে না ইয়া ইয়া আমারও জমে না ইট ইজ নট গুড ইট ইজ ব্যাড এন্ড আই এম বিং মডেস্ট হিয়ার গাইজ সো একটা অনেস্ট কথা আমরা লিটারালি কলকাতার সবচেয়ে বেস্ট বিরিয়ানি ইয়েস কলকাতা থেকে দেড় ঘন্টা দূরে ইয়েস যে আরো দেড় ঘন্টা লাইনে ওয়েট করতে হয় তাই না ইয়া ইয়া দাদা বৌদি বিরিয়ানি দাদা বৌদি বিরিয়ানি দাদা বৌদি বিরিয়ানি সো টেস্ট করতে হবে দাদা বৌদি বিরিয়ানি ইয়া সো গাইজ বাট তার আগে আমার একটু ঢাকায় যেতে হবে ঢাকার বেস্ট বিরিয়ানিটা খেয়ে আসি আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা ওয়েট করতে পারবা আমি নিয়ে যাবি না বাজেট ছে ওকে ও একটা গাড়ি কিনছে তো এই গাড়িতে নাকি টাইম ট্রাভেল করা যায় গাইস লেটস গো ইনসাইড দ্য কার এন্ড লেটস টাইম ট্রাভেল এই বাইক আমার চাবি তো খুলে না সো গাইস চলো একটু ঢাকা থেকে আমরা ঘুরে আসি ও গাইস হোয়াট আমরা ঢাকা এসে পড়ছি ক্রেজি রাইট ওয়াও এন্ড মাদিনস ইয়ার টাস দিস ইয়ার বাট ও দ্যাটস নট টাস দি গাইস সুপার সরি বাট গাইস আমরা এখন লিটারালি ঢাকার বেস্ট বিরিয়ানিটা আগে খাবো ক্যান ইউ গেস আমি পার্সোনালি কলকাতা কাচ্চি ঘরে যেতে চাইছি কিন্তু রাস্তার অবস্থা অনেক বাজে সো ভাবছি সেকেন্ড বেস্ট প্লেস কোনটা সুলতানস ডাইন ইয়া আমি নিজেও জানি না কেমনে আসছে না ওরা আমাকে টাকা দেয়নি বেসিক্যালি আমার মা আমার ভাইরা জিজ্ঞেস করছে আমি বলছি সুলতানেরটা খাও সালামেরটা খাও কোনটা বেটার দে বোথ চোজ সুলতানস ডাইন সো গাইস বলতে না বলতে লেটস গো এন্ড ট্রাই ইট আউট ভাই একটা জিনিস জিজ্ঞেস করতে পারি আপনাকে আপনাদের কি ঢাকার বেস্ট কাচ্চি বিরিয়ানি 100% কলকাতার চেয়ে ভালো আসলে আপনি কলকাতা গেছেন তাহলে বলবেন কেমনে ভালো বাংলাদেশের জন্য বেস্ট আছে একটা কাচ্চি দিয়ে হ্যাঁ থ্যাংক ইউ Guys, let's try the food. Yeah, done. Oh guys, basically এটা হলো 300 টাকা 300 টাকায় ইউ গেট আ লট অফ রাইস অ্যান্ড সাথে দুই পিস মাংস বাট লেটস ট্রাই ইট আউট অনেক গরম গাইস পার্সোনালি সুলতানসের ব্যাপার আমি আমি কিপ দিস ওয়ান শর্ট কারণ আমি শিওর সবাই সুলতানস খাইছো বাট আমি একটা জিনিস বুঝতে পারতেছি জিনিসপাতির দাম অনেক বেড়ে যাচ্ছে বিকজ 300 টাকায় তুমি দুই পিস মাংস পাচ্ছো তো বাট ছোটো ছোটো পিস বাট ওয়ান থিং যতই ছোটো হোক বাট ইট ইজ গুড দ্যাটস ওয়ান থিং আমি যেটা অনেস্টলি বলবো একটা জিনিস জিজ্ঞেস করতে পারি ভাই আপনাদের খাসির পিসের সাইজ ছোট হচ্ছে আগের থেকে এরকম সাইজ দিতে নো আপনি অস্বীকার কাটবেন শিওর আচ্ছা ওকে বাট একটা জিনিস আই উইল বি ভেরি অনেস্ট দ্য রাইস ইজ রিয়েলি গুড বিকজ এটা অনেকটা বিয়ে বাড়ি স্টাইল দে ট্রাই টু মেক ইট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং আলু আলুটা কিরকম আলুটা ইজ ডিসেন্ট নট ব্যাড নট ব্যাড ভাই টাইট অবস্থা আমাদের কিন্তু তাড়াতাড়ি খেতে হবে সো এই সেগমেন্টটা কিন্তু গাইজ আমাদের ছোটো রাখতে হবে কারণ ওই যে দাদা আমাদের কলকাতার দাদা কিন্তু এখন অপেক্ষা করতেছে ওর জন্য সো ভাই বিলটা দিয়ে দিও ওকে থ্যাংক ইউ ভাই আপনি কি মাইন্ড করছিলেন শিওর নাইস গেস চলো বের হই সো গাইজ আমাদের এখন ফ্লাইটের টিকেটের টাকা শেষ সো হ্যাড টু টেক আ স্পন্সর ফর দ্য ভিডিও এন্ড গাইজ আজকে ভিডিও স্পন্সর হচ্ছে দারাজ এন্ড বিফোর আই গেট টু হোয়াট দেয়ার অফার এন্ড এভরিথিং ইজ বাট গাইজ আমি কিন্তু ওদেরকে বলছি আমি এই এন্ডোর্সমেন্ট করবই না আনলেস তোমরা ভিউয়ার্সদের জন্য কিছু একটা দাও সো জানো কি দিচ্ছি গাইজ আমি বলছি একটা কমেন্টার আর একটা শেয়ারার এক একজন পাবে একটা 43-inch টিভি সো গো কমেন্ট গো শেয়ার বিকজ দারাজ ইজ হ্যাভিং দ্য বিগেস্ট সেল দ্য 11-11 সেল যেখানে ইজ গানা বি ফ্রি ডেলিভারি অ্যান্ড 50 কোটি টাকার ডিসকাউন্ট গাইজ ইট ইজ গানা বি ইনসেন সো গাইজ মেক শিওর টু শপ ইটস গানা বি ফ্রম 11 নভেম্বর
to 22nd November. Till then, guys, I'm going to jai and comment and share. But guys, I'm going to Kolkata jai to hobe. এতক্ষণ লাগছে কেন ভাই 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 এত লেট সরি 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 আরে ভাই জ্যাম ছিল এটা ছিল আলো পড়ে গেছে ভাই মাই গড আমি ওয়েট করে আছি এখনো আচ্ছা ঠিক আছে ঢাকা থেকে এসেছি আই নো ইট টেক্স টাইম ভাই সরি কিন্তু ভাই একটা সত্যি কথা ভাই এই যে কলকাতা থেকে দেড় ঘন্টা লাগছে এখানে আসতে ইয়েস বাট গন্ধটা সুখে ভাই জাস্ট লুক এট দিস চেক দিস আউট এইখানে দাদা আমারে কিছু মাংস দেখাতে পারবেন বড় একটা পিস আপনাদের এরা কলা পাতার উপর বিরিয়ানিটা দিচ্ছে তার মধ্যে ক্রেজিয়াস থিং লুক এট দ্য লাইন এন্ড অ্যাপারেন্টলি লাইন বলে আরও অনেক বেশি থাকে এটা বলে এখন ছোট ইউজুয়ালি লাইন বলে রাস্তার এইখান থেকে পুরা ওই পার পর্যন্ত যায় আমি কি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারি নিশ্চয়ই আচ্ছা সো এইটা কি পুরা কলকাতার বেস্ট বিরিয়ানি এখনো পর্যন্ত আমার মনে হয় যে শুধু কলকাতা নয় ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান বিরিয়ানি মানে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান বিরিয়ানি দাদা বৌদি এটা যে কেউ ফার্স্ট একবার খেয়ে গেলে আপনার অন্য কোথাও বিরিয়ানি খাওয়ার জন্য আপনার মনে হবে না যে আপনি অন্য কোথাও কি বিরিয়ানি টেস্ট দাদা বৌদি বেস্ট বেস্ট এখনো পর্যন্ত আমার জীবনে বেস্ট apparently jibone best ka so this is a lot of pressure yes. we have to go so you are not lying i am under a very mane heavy performance pressure right now mane amar par biryani better naki kolkata katta honestly kolkata this is kolkata's pride if we don't perform this needs to be good so guys bolte na bolte let's try it out just look at the crowd it's pretty it is never empty this place never I don't know dine koy koti taka beche not in Kolkata for the world. উঠাইয়া গেছে ভাই আমার যে কি দা লাগছে ভাই ফার্স্ট ইমপ্রেশনস ব্রো দিস লুকস হিউজ আলুটা বেশ আচ্ছা ভাই আমি ভিডিও করতেছি দেখে কি এত বড় দিছেন আচ্ছা মাংসের পিস কি এত বড় দিছেন ভিডিও করতেছি দেখে না না এমনি দিবেন এমনি তো পার কাস্টমারের জন্য এর দাম কত বিরিয়ানিটা দাম হচ্ছে 340 টাকা 340 টাকা মানে আমার টাকাই বলি সুলতান জানে বিরিয়ানির দাম কত সিন্স ইউ আর ডুইং এ কম্পারিজন 315 টাকা 315 টাকায় আলু দেয় হ্যাঁ ডিম দেয় না তাই তো ডিম দেয় না এখানেও ডিম দেয় না অ্যান্ড হাউ বিগ ইজ দ্য মিট দে গিভ মেনি চাঙ্কস অফ মিট আমি বলি সুলতান জানে আমার যেটা মনে হচ্ছে হাড্ডি আর একটু বেশি থাকে দেখতে মনে হয় একটু বেশি বাট হাড্ডি বেশি থাকে মানে প্রাইস টু খাবার রেশিও এখানে বেটার না ওখানে বেটার আগে খাই তারপর বলতো আরে ভাই দেখে ফার্স্ট দেখে মনে হয় বেটার দেখে মনে হয় একটু বেটার হ্যাঁ কলকাতারটা সো ফার লুকস বেটার বাট মেইন জিনিসটা দেখাই দেখো জিনিসটা এখানে যখন ধরতেছি ভাই বড় আছে আলুটাও দিছে বিশাল একটা তুমি খাবা না গাইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং পুরো জিনিসটা একটা কলা পাতার উপর দেন বাই দ্য ওয়ে ফান ফ্যাক্ট তুমি কি জানো কলা পাতার উপর দেয় কেন কলা পাতার উপর দেয় কেন না আমি এখনো পর্যন্ত যাই না কেন সো কলা পাতার উপর তুমি যখন এই যে গরম বিরিয়ানিটা ঢালতেছো কলা পাতার থেকে একটা জিনিস বের হয় উইচ কাইন্ড অফ মেক্স দ্য এন্টায়ার ফ্লেভার বেটার এন্ড একটা স্মেল বের হয় এটা কি এক্ষুনি বানালো না 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 সিরিয়াসলি সিরিয়াসলি ওকে এর জন্য কলা পাতার উপর খাই জিনিসটা ওকে ওকে সিরিয়াসলি মানে আই থিঙ্ক রাফসান পিস ইজ বেটার ও ওয়াও আমার আমার ইচ্ছা করছে রাফসানের পিসটা দেখে খেতে ও মাই গড ও ওয়াও Like just check it out, right? The fibers and the entire thing. But guys, I have to eat this. I'm sorry. Rafsan, maraktoka da piece peyeche. I hope he likes it. Dig 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 dig. It's really good. You like it? This is the best biryani I had in Kolkata. Dada pass kore geche tumra.
মার গো দাদা পাস করে গেছে এখনো তো ভাই কোনটা বেটার তো জানো না 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 ডু ইউ লাইক ইট অর নট ইটস গুড ইটস নট অ্যাবাউট দিস ফাইনালি টেস্ট লাইক আ ঢাকার বিরিয়ানি মানে ওয়েট নট ইন দ্যাট ওয়ে না মানে ওদের যে প্যালেটটা ওটার সঙ্গে ম্যাচ করে এটা বেশি তাই তো বিকজ অফ দ্য স্পাইস দ্যাট ইজ হোয়াট আই মিন ইয়া ভেরি সিমিলার এ দাদা সিরিয়াস এখানে বেশি স্পাইস দিয়ে দিয়েছে এটার জন্য এটা বেশি স্পাইস মনে হচ্ছে না 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 মানে এর থেকে আরেকটু লাইটার হয় ভাই তোরা আমি জানি ঝাল বড় বড় কাট ইন জেনারেল তুমি বিয়েবাড়ির কাচ্চি খাইছো আমাদের বিয়েবাড়িতে কাচ্চি হয়ই না আসলে আমি বিয়েবাড়ি পাই না তারপরে আমার কাচ্চি মানে দাওয়াত দেয় না ব্লক ইউ ব্লক ইউ ইউ ওয়ান্ট টু গো দেন ইউ গো টু হিল এন্ড গো ডাউন দে কম বাট গাইস মেইন জিনিসটা খেতে হবে আলু আলুটা কেরকম আলুটা দেখ আলুটা আলুটা প্রচন্ড নরম প্রচন্ড এই যে এটা দিলাম এটা দিয়ে একটু আলু নে একটু মাটন নে পুরোটা মাখাই খাবো ইয়েস আসলে ইয়েস 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 একটু আলু একটু মাটন একটু বিরিয়ানি একটু সবাই আমাকে একটা জিনিস বললো এখানে যে বেসিকলি একটু সাদা ভাত নিচ্ছি সাদা ভাতের উপর একটু এই চাটনিটা নিচ্ছি অ্যান্ড তার মধ্যে একটু আলু একটু মাংস একটু চর্বি পুরোটা নিয়ে ইয়েস হাউ ইজ ইট ডু ইউ লাইক দ্য চাটনি ইন দ্য বিরিয়ানি নট ব্যাড প্রিটি গুড ইটস ডিফারেন্ট ইটস ডিফারেন্ট আই নো এটা যখন আমরা ফুড ব্লগাররা যখন কিছু পছন্দ হয় না তখন বলি ইটস ডিফারেন্ট যখন দেখবে কিছু খারাপ বলতে পারছি না বলছি একটু ডিফারেন্ট তোমাদের হয়তো ভালো লাগবে যার যার অপিনিয়ন যার যার বাট একটা চিয়ার্স করে খাই আমরা অবশ্যই চিয়ার্স শট টেক ওয়ান টেক টু অ্যান্ড অ্যাকশন টেক টু গরম আছে গরম আছে বাট নরম আছে মাংসটা উফ দাদা দেখে এটা কবিতা লিখছেন আচ্ছা আমি একটা লাইন তোমাকে অলওয়েজ বলতে চাই হ্যাঁ 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 দাদা জ্বলছে নাকি দাদা জ্বলছে না এটা তো আমরা বলি কেউ যদি বলে কেমন আছে আমরা বলি এই চলছে এই বিরিয়ানিটা ইফ ইউ হ্যাড টু এক্সপ্লেইন ইন হিন্দি কেমন হাউ উড ইউ রাফসানস হিন্দি ইজ অ্যামেজিং আচ্ছা বিরিয়ানি হতা হলো না না ইয়ে এটা বলতে ইয়ে পার ইয়ে দেখ হ্যাঁ হ্যাঁ বলে ইয়ে বিরিয়ানি আচ্ছা হ্যায় ইয়ে বিরিয়ানি আচ্ছা হ্যায় বহুত আচ্ছা হ্যায় ইয়া বিরিয়ানি বহুত আচ্ছা হ্যায় ইয়েস আর হিউজ ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দ্য ওয়ে দে মেক ইট আমাকে কিন্তু ওরা এই পিসটা দেখো পুরাটা আরেকটা দিচ্ছে রিফিল দিচ্ছে এখানে কিন্তু রাইস আনলিমিটেড দিস ইজ সামথিং উইচ ইজ প্রিটি কুল আলু আনলিমিটেড অ্যান্ড প্রত্যেকটা মাংসের পিসে ইউ গেট টু চুজ কি টাইপের মাংস তুমি অ্যাকচুয়ালি চাচ্ছ চর্বি আলা চর্বি সহ এই বিরিয়ানিটা অনেকটা একটা কাচ্চির মতো আমার এটা ফার্স্ট স্টেপ বলতেই হবে বিকজ দ্য এন্টায়ার মিল পুরো বিরিয়ানিটাই ইটস সেন্টার্ড অ্যারাউন্ড দিস এইটা যদি ঠিকভাবে বয়েল করে এটা যদি ঠিকভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে তাহলেই না পুরো বিরিয়ানিটা ভালো লাগবে বিকজ তোমরা যদি খেয়াল করে দেখো এটা যখন দিচ্ছে এটার সাথে মশলাটা দেখছো পুরো মশলাটা এটার সাথে আসতেছেন এইটাই কিন্তু তুমি বেসিকলি বাকি চালের সাথে মিশাচ্ছ দিস ইজ দি মোস্ট ক্রুশাল থিং অ্যান্ড দ্য এন্টায়ার বিরিয়ানি সেন্টার্স অ্যারাউন্ড দিস পিস অফ মিট দ্যাটস ওয়াই আই থিঙ্ক ইটস প্রিটি নাইস স্পেশালি বিকজ দিস ইজ সো টেন্ডার লাইক আই ক্যান গো টেক আ বাইট গরম সো আই টুক আ উইক বাইট বাট প্রিটি নাইস নট গোনা লাইক Guys, if I had to give my final rating, Dhakar biryani better, naki Kolkata ta? Dig dig. Personally speaking, it has to be Dhakar biryani. But this is very difficult, bola. But I'm being the honest kotha bolle. I'm boli. Ami boli. Kolkatar kebab. ঢাকার খাওয়া হচ্ছে 10 গুণ বেটার বাট ওয়েন আই এম টকিং অ্যাবাউট বিরিয়ানি দ্য বিরিয়ানি আই জাস্ট হ্যাড ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি সিমিলার কলকাতা কাচ্চি ঘরে যদি খাও ভেরি সিমিলার ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি প্লেসেস ইন ঢাকা অ্যান্ড দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানিজ আই হ্যাড আমি কিন্তু একবারও বলতেছি না যে এরা বাজে এইটা আগের গুলা এমন এমেনিয়া আর্সালাম আমি নিজে বাজে বলছি ওগুলো দাদা বৌদি অনেক জোস ট্রাস্ট মি ইটস প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট আই এভার হ্যাড বাট সুলতানজেরটার সাথে যদি কম্পেয়ার করো দাদা বৌদি বেটার হবে সো ইফ আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য মিট সিরিয়াসলি দাদা বৌদির মিটটা উইথ দ্য এন্টায়ার থিং ইট কামস টুগেদার বাট জাস্ট রাইসটা যখন নিয়ে দিয়ে বলতেছি তখন আই থিঙ্ক একটু এজ পেয়ে যায় তোমার সুলতান ইউ এক্সপ্লেইন হাউ ইজ ইট বেটার লাইক ইজ দ্য রাইস quality better or is the spice better the spice is better okay, okay the main okay. thing this thing it fully runs on the meat for example yeah 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 but yeah. if you just compare the meat one on one yeah which one do you think has better meat quality honestly very honestly meat quality mm-hmm. by I think it has to be
দাদা বৌদির মাংস বেটার ওকে 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 চোখ বন্ধ করে হি ইজ অনেস্ট আই উইল গিভ হিম দ্যাট আই এম বিং অনেস্ট এন্ড গাইস দ্যাট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন লাস্ট বিফোর উই এন্ড দিস আমাকে অর্ণব দাদা একটা জিনিস বলতেছে এই জায়গাটা এখন দেখছো কি ভিড় এখন অ্যাকচুয়ালি এর চেয়ে বেশি ভিড় থাকে কিন্তু এইটা আগে ছোটখাটো একটা রেস্তোরাঁ ছিল হোটেল রাস্তার হোটেল ছিল এর জন্য এটার নাম হলো দাদা বৌদি হোটেল কিন্তু এটা কিন্তু এখন অনেক বড় দুই তালা বিশাল এসি লাগাইছে সো আই থিঙ্ক লাইফ ওয়ার্কস লাইক দ্যাট তুমি যদি খাটতে থাকো অ্যান্ড ইফ ইউ নো ইয়োর ওন ওয়ার্ক অ্যান্ড ইউ ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট ইভেন ইউ ক্যান বিকাম আ দাদা বৌদি ইউ ক্যান বিকাম ফ্রম আ স্মল লিটল থিং টু আ হিউজ ফ্র্যাঞ্চাইজি আর্নিং 2-3 কোটি রুপি পার মান্থ অর ইভেন পার উইক আই ডোন্ট নো সো গাইজ অলওয়েজ ওয়ার্ক হার্ড ওয়ার্ক ফর ইয়ার ড্রিমস অ্যান্ড গাইজ দিস টাইম ডোন্ট জাস্ট মেক শিওর ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব টু লেজি বংস চ্যানেল হি ইজ ওয়ার্কিং রিয়েলি হার্ড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ কলকাতা ওয়াজ ফান অ্যান্ড খালি আমার বললেই হবে না হিউজ শাউট আউট টু ইউ গাইজ অ্যাজ ওয়েল বিহাইন্ড দ্য ক্যামেরা সি ইউ গাইজ সুন মিষ্টি খাওয়াবে বললো অ্যান্ড কলকাতার হসপিটালিটি ইট ইজ অন আ ডিফারেন্ট লেভেল কলকাতা জোস কলকাতা জোস থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড দিস ইজ রাফসান ছোট ভাই bringing justice to you guys and to your mind corona amar kotha ni ja honest oi type of